হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটা নতুন পার্ট নিয়ে চলে এসেছি, মানে আরেকটা নতুন পার্ট বলতে আগের ভিডিওটা ছিল ফার্স্ট পার্ট আর এটা দীঘা ট্রিপে তোমার সেকেন্ড পার্ট। তো এই ভিডিওটা তোমরা দেখতেই পারো। তো দেখো, আমরা এখানে এনজয় করছিলাম সুইমিং পুলে, আস্তে আস্তে লোক বাড়তে শুরু করে আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি তোমাদের কোনো দিতে পারিনি, ব্যাকগ্রাউন্ডে যা কথা হচ্ছিলো সেটা দিতে পারিনি। তো চলো গাইস, ভিডিওটা এনজয় করো। আর বলে রাখি, আগের পার্টের কন্টিনিউশনটি এটাই, বলেই দিই তোমাদেরকে। ভিডিওটা ডিভাইড হয়ে গেল কারণ প্রচুর বড় ভিডিও, এত বড় ভিডিও তোমাদেরও দেখতে ইচ্ছে করবে না। তো মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, সান টান করে রোদে। তো আমার খেয়ে দে, একটু এনার্জি নিয়ে বাইরে যাবো, চলো একদম বিচি। ভাই খাওয়া হয়ে গেছে, এই রেস্টুরেন্টটাই খেলাম আর ঠিক ভিউ এখান থেকে তোমার ফুল, মানে এত সুন্দর প্রপার্টিটা। এইখান থেকে তোমার রেস্টুরেন্ট আর এখানে তোমার ফুল, মানে তুমি এখানে এখানে ভিউ নেবে। আমরা এখন যাচ্ছি মেবি উদয়পুরের দিকে, উদয়পুর আর মোহনা যে কোনো একটা জায়গায় যাবো, জানি না কোথায় যাবো। চলো একদম গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, তার আগে তোমরা কিছু এনজয় করে নিতে পারো ফুলের শট। তো গাইস, এখানে লাউড মিউজিকের জন্য ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ রাখতে পারিনি। তোমরা এখানে দেখতেই পারো ছেলেগুলো যাতাভাবে এখানে নাচ করছে আর তোমার জলে ঝাঁপ মারছে। এই ছেলেটাকে দেখো, জাস্ট ভয় পেয়ে গেল। তো চলো গাইস, এই ছিল কিছু ফুলের শট, তো তোমরা সেটা দেখেই নিলে। চলো একদম গাড়িতে গিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো তো গাইস, তোমরা দেখতে পারো এখানে সব টলার দাঁড়িয়ে আছে, তোমরা এটা দেখেই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি নেক্সট। আমরা যাচ্ছি তোমার মোহনা, মোহনার এটাই তোমার, যারা এসছো তারা জানো যে রাস্তায় এরকম ট্রলার দুপাশে দাঁড়িয়ে থাকে, স্পেশালি লেফট সাইড। তোমরা দেখো ক্যামেরা জাস্টিস করছে নাকি জানি না, দেখো দূরে একটা, দূরে চার পাঁচটা ক্যামেরা, সরি দূরে চার পাঁচটা ট্রলার দাঁড়িয়ে আছে। তো চলো গাইস, একদম মোহনা বিচের তোমার সঙ্গে দেখা হবে। তো গাইস, আমরা এখানে মোহনায় এসেছি, বাট মোহনায় এত রোদ আর কোনো দোকান সেরকম খোলা নেই চারদিকে, তাই আমরা ডিসাইড করলাম যে মোহনা থেকে বেরিয়ে শঙ্করপুরে যাব। তো দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। এখন মোহনায়, মোহনার বীজ তোমরা দেখতেই পারো, মোহনা থেকে বেরিয়ে ডিসাইড হচ্ছে যে শঙ্করপুর যাওয়ার। তো চলো শঙ্করপুরে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ, এটা শঙ্করপুরের রাস্তা, তোমার ডান দিকে চলে যাচ্ছে মোহনা, ওই দেখো মোহনা আর সোজা গেলে শঙ্করপুর। তুমি জাস্ট ভিউটা দেখো, রাস্তাটা উঁচু আর তোমার ডান দিকে তোমার সমুদ্র নিচে আর এদিকে তোমার ঝিল, তো আলাদাই লাগছে এখানে ভিউটা। ওদিকে আবার আছে তোমার দেখতেই পারো ঝাউ বন, টলার দু তিনটে দাঁড়িয়ে আছে, আলাদাই ভিউ। চলো গাইস একদম বিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, তোমাদেরকে বলেই দিই এই রাস্তাটায় যারা যাচ্ছ, এই দেখো তোমার এই নতুন যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো সোজা ব্রিজ। এই ব্রিজের তোমার ঠিক ডান দিকে পড়বে একটা মন্দির, তোমাকে কিছুক্ষণ পরেই সেটা দেখতে পাবে। আর এই ব্রিজটা অ্যাকচুয়ালি এই যখন তোমার ওই দেখো মন্দিরটা, তো যখন তোমার আমফান এসেছিল, আমফানে এই পুরো ব্রিজটা তোমার ডুবে গেছিলো, মানে তোমরা বুঝতেই পারছো এই ব্রিজটা জলের থেকে অনেকটাই উপরে, অনেকটাই, আমি ঠিক জানি না কতটা, বাট অনেকটাই পুরোটা ডুবে গেছিলো, এটাই বলার ছিল গাইস। তো চলো। হ্যালো গাইস, এটা তোমার শঙ্করপুর বীচ, এ দেখো বীচটা জাস্ট, এটা খুবই মানে কি বলবো, লোক কম আসে এখানে, আমরাও এসেছি, বেশি গাড়ি নেই, তোমার তিনটে মাত্র গাড়ি আছে এখানে, তাদের মধ্যে আমরা একজন। তো চলো একটু বীচের দিকে যাওয়া যাক, বাট প্রচুর রোদ, তো চলো। বাট হাওয়াটা এত সুন্দর দিচ্ছে যে বীচটাও মানে খুবই ভালো লাগছে, চলো বীচটাকে দেখে নিই। বিচে বিচটা তোমরা দেখতে পারো, জাস্ট সূর্যের আলাদা কিছুই মানে চোখ ছোট ছোট হয়ে এসছে, বাট সি দ্য বিচ। চলো একদম কাছে নিয়ে যাই তোমাদেরকে, কি বলো দেখতে পারো, এসে ফাঁকা বিচ। তোমাদের জানিয়ে দিই ওইখানে কিছু শোয়ারও জায়গা আছে, মানে তুমি একটু সান বাথ নিতে পারো যদি তোমার ইচ্ছে হয়। আর চলো এবারে যাওয়া যাক একদম দীঘায় গিয়ে দেখা হচ্ছে। এটা আমার দিদির ফোন থেকে শ্যুট করছে এই ক্যামেরাটা, আর আমরা এখন ওল্ড দীঘায় এসেছি। ওল্ড দীঘার বীচ তোমরা দেখলে বুঝতে পারবে, পেছনে তোমার আমার আছে
আই লাভ দীঘা, তার পেছনে আছে বিশ্ব বাংলা, চলো ওইগুলো দেখিয়ে দিই। চলো ভাই গাইজ, আমি ওল্ড দীঘা অনেকদিন পর এলাম, তো দেখতেই পারো তোমরা এখানে ওল্ড দীঘায় একটা বড় গেট করেছে এরা, আর তারপরেই তুমি পাবে বিশ্ব বাংলা এটা করেছে। গাইজ এখন নিউ দীঘাতে এলাম, তোমরা দেখতেই পারো এটা, তো চলো একদম বিচের সামনে গিয়ে কি কি করি না করি। তো গাইজ আমরা এখন দীঘা ছাড়তে চলেছি, এই দীঘার তোমার এতে দাঁড়িয়েছি, পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, এবার বেরোবো। তো চলো ব্লগটাকে এখনই লাইক করে দাও, আর কি আর বাড়ি যাবো, আর দিয়ে ওখানে কোনো রেস্টুরেন্ট বা ধাবা টাবায় খেয়ে নেবো। তো চলো রাস্তাটা এনজয় করো, আর লাইক করতে ভুলো না ব্লগটাকে। তো চলো টাটা। তো গাইজ আমরা এখন রাত্রে যাচ্ছিলাম, বাড়ি যাচ্ছিলাম, তো দেখতেই পারো তোমরা রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা লাগছে। আমরা যাচ্ছিলাম তোমার উড়িষ্যা হয়ে, যেটা যে রুটে আমরা এসেছিলাম, যে তোমরা দেখতেই পারো সেটা ফার্স্ট পার্টে, তো ওই রাস্তা দিয়েই যাচ্ছি। আর মানে ভয়ঙ্কর এই বিল্ডিংটাকে জাস্ট দেখো কীরকম ভয়ঙ্কর লাগছে। তো যাই হোক, এইভাবে ভিডিওগুলোকে লাইক দাও, শেয়ার করো আর কমেন্ট করো, আর একটু বেশি করে শেয়ার করতো, কারণ এই মুহূর্তে আমার শেয়ারটা খুবই মানে জরুরি হয়ে যায়। তো চলো গাইজ টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে সব।